রাস্তা ও বাসাবাড়িতে 550 টাকায় দেয়া হবে সিসি ক্যামেরা। নিশ্চয় ভাবছেন কিভাবে সম্ভব? হ্যাঁ, এমন লোভনীয় আশ্বাসে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে। দেড় বছরেও ক্যামেরা না পাওয়ায় হতাশ এলাকাবাসী। এসব অনিয়ম নিয়ে কথা বলতে গেলে দুই ঘন্টা বাসায় বসিয়ে রেখেও কোনো বক্তব্য দেননি সিটি মেয়র। আমাদের টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ তাওহিদ কবির জানাচ্ছেন বিস্তারিত। বর্তমান সরকার যখন পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনছে, ঠিক সেই সময় জনগণের টাকায় নগদ ডিজিটাল করার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরীষের বিরুদ্ধে। 2019 সালের এপ্রিলে নগরের মেঘডুবি, খোড়াইত এবং কুদাবের বাসিন্দাদের অনেকটা বাধ্য করেই টাকা তোলা হয়। সে সময় যে রসিদ দেওয়া হয় সেখানে সিটি কর্পোরেশন ও এনটচ নামের একটি এনজিওর লোগো ও স্বাক্ষর রয়েছে। বলা হয়েছিল তিন মাসের মধ্যে সিসি ক্যামেরা সরবরাহ করা হবে, কিন্তু দেড় বছরেও সে আশ্বাস আলোর মুখ না দেখায় হতাশ ভুক্তভোগীরা। তাদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে সরব হচ্ছেন। 40 নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরী সাহেব আমাদেরকে বলেছিল এই টাকা পয়সা দেওয়ার জন্য, আমরা দিয়েছি। এই অফিসের তো লুকাইছে, ভাইয়ের কথা কইছে শিরী সাহেবের, পরে আমরা দিছি, পরে আর ওই বেড়ার পাই না। আমার স্লিপ দিয়ে গেছে, দেড় বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সিসি ক্যামেরা আমরা পাই না। এই গ্রামের ভিতরে অন্য জায়গার মধ্যে সিসি ক্যামেরা দিব, এটা তো বিশ্বাস করার কোনো কথা না। ওয়ার্ড কাউন্সিলরের এই অনিয়মের ব্যাপারে বাসায় দু ঘন্টা বসিয়ে রেখেও সিটি মেয়র জাহাঙ্গীর আলম কোনো বক্তব্য দেননি। এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর নানা অজুহাত দেখিয়ে দ্রুত সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। যে কন্ট্যাক্ট করছিল সে অসুস্থ হয়ে গেছিল, পরে তার সাথে যোগাযোগ করার পরে আমি বলছি যে তুমি যদি না পারো তাহলে দেখো জনের কাছ থেকে টাকা উঠাইছে ফেরত দিয়ে দিবে। নয়টি গ্রামের 22,000 বাসিন্দা নিয়ে সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ড। অভিযুক্ত কাউন্সিলরের দাবি, এখন পর্যন্ত তিনটি গ্রাম থেকে টাকা তোলা হয়েছে। গাজীপুরের টঙ্গী থেকে মোহাম্মদ তাওহিদ কবির, বাংলা টিভি। আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সাথে আছে আমি আফসানা পিয়া। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গাজীপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে রাস্তা ও বাসাবাড়িতে সিসি ক্যামেরা দেওয়ার আশ্বাসে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ। মেজর সিনহা হত্যার তিন সাক্ষীকে তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এবং ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না বরগুনার মাছের বাজারে, সরবরাহ কম থাকায় প্রতি মনে দাম বেড়েছে প্রায় 10,000 টাকা।